হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রাসেল বাংলা। তো আপনাদেরকে স্বাগতম আরও একটি নিউজমূলক ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা সকল আপডেট সম্পর্কে কথা বলবো বর্তমান সময়ের। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি এখনও রাসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন আপনাদের এই আপডেট ভিডিওগুলো কেমন লাগে, আর আপনারা কি নিউজমূলক ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের প্রথম খবরটি হলো নিকি ক্রস, শেইনা বেজলার এবং নায়াজ্যাক্সকে নিয়ে। তো ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্সে এই তিনজন রেসলারই পারফর্ম করতে পারেনি। তো এমনটা শোনা যাচ্ছে, যখন তারা শুনতে পেলেন তারা পারফর্ম করতে পারবে না তখন পাগলের মতো ব্যবহার করছিলেন নায়াজ্যাক্স, কারণ তিনি এটা মেনে নিতে পারছিলেন না। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই তিনজন করোনা আক্রান্ত হয়েছে, তবে এদের সম্পর্কে নতুন আরও একটি আপডেট এসছে। তো সেখানে বলা হচ্ছে এই তিনজন করোনা আক্রান্ত হয়েছে নাকি সেটা এখনও কনফার্ম হয়নি, তবে WWE তাদেরকে দূরে রেখেছে এই কারণে এই তিনজনই এমন কোনো মানুষের সাথে সংস্পর্শে এসছেন যারা করোনা আক্রান্ত হয়েছে। তো তাই এদেরও কিন্তু করোনা আক্রান্ত হওয়ার অনেক চান্স রয়েছে, আর এদের সাথে ম্যাচ লড়লে অন্যান্য রেসলাররাও ঝুঁকিতে পড়ে যাবেন, যার ফলে WWE এমনটা বলেছে এরা মেডিকেলি ক্লিয়ার না, যার ফলে তাদেরকে আমরা ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্সে দেখতে পাইনি। তো অবশ্যই এদের পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের পরবর্তী আপডেট হলো ভিন্স ম্যাকম্যান এবং কার্ট অ্যাঙ্গেলকে নিয়ে। তো আপনারা জানেন কার্ট অ্যাঙ্গেল জয়েন করেছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের শো ব্রোকেন স্কালে। তো সেখানে তিনি একটা তথ্য আমাদেরকে জানিয়েছেন। কার্ট অ্যাঙ্গেল বলেন তিনি যখন ভিন্স ম্যাকম্যানের সাথে একটি মিটিংয়ে ছিলেন তখন তিনি টেবিলের ওপর উঠে প্যান্ট খুলে ভিন্স ম্যাকম্যানকে কিছু জিনিস দেখাচ্ছিলেন। আসলে তিনি সেখানে এটা উল্লেখ করেছেন প্যান্ট খোলার পর কী কী দেখা যাচ্ছিল, এটা আসলে এখন সবার সামনে বলা যাচ্ছে না। তো তবে তার ওই সব জায়গায় অনেক দাগ পড়ে গেছিলো ইঞ্জুরির কারণে, এবং এর মিটিংটির পরই তার একটি ল্যাডার ম্যাচ ছিল, তো এই কারণে তিনি ভিন্স ম্যাকম্যানের সাথে কথা বলতে চাচ্ছিলেন। তো এটা দেখার পর ভিন্স ম্যাকম্যান বলেন ও তোমার সাথে তো আমার কথা বলা দরকার, কিন্তু এখানে নয়, তুমি আমার চেম্বারে আসো আমার সাথে কথা বলার জন্য। তো এটা ছিল ভিন্স ম্যাকম্যানের রিয়াকশন তাকে প্যান্ট খোলা অবস্থায় দেখতে পেয়ে। তো বিষয়টি আসলে কিন্তু হাস্যকর, তবে এই বিষয়টি কার্ট অ্যাঙ্গেল করেছিলেন তার ইঞ্জুরি দেখানোর জন্য, এবং তিনি বিষয়টা নিয়ে খুব একটা বেশি খুশি ছিলেন না। 2020 শেষ হবার আগেই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারে বিগি, এমনটাই বললেন দ্য মিস। তো রিসেন্টলি মিস তার একটি ইন্টারভিউতে কথা বলেছেন বিগি এবং তার মধ্যে কনভার্সিয়েশন নিয়ে, আর বিষয়টি হচ্ছিল টকিং স্ম্যাকে। তো বিগি বলেন কোফি কিংস্টন যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে দর্শকরা সাপোর্ট না করলে এটা কখনোই সম্ভব হতো না। এখন বিগির পেছনে কিন্তু নিউ ডে নেই, তো এক্ষেত্রে এটা চান্স হতে পারে বিগির জন্য সিঙ্গেল পুশের, এবং এটা কিন্তু বিগির জন্য সঠিক সময় সিঙ্গেল পুশ নেবার ক্ষেত্রে। তো বিগিকে অবশ্যই এখন বড় কিছু ট্রাই করা উচিত, আর যদি দর্শকরা সাপোর্ট করে তাহলে এমনটাও হতে পারে বিগি 2020 শেষ হবার আগেই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তো বিষয়টি আসলে অনেক মজাদার, কারণ আমরাও কিন্তু বিগির সিঙ্গেল পুশ দেখতে চাচ্ছি, তবে আমার মনে হয় না 2020 শেষ হবার আগে বিগি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারবেন, অবশ্যই তাকে চেষ্টা করা উচিত মিড কার্ডে। আমাদের পরবর্তী আপডেটটি হলো স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং ব্রক লেসনার সম্পর্কে। তো রিসেন্টলি স্টোন কোল্ড স্টিভ অস্টিন জানিয়েছেন ব্রক লেসনারের সাথে তার প্রথম মিটিংয়ের কথা তিনি কোনোদিনই ভুলবেন না। তো এই কারণে তিনি বলেন ব্রক লেসনার সম্পর্কে তিনি বেশ কিছু তথ্য শুনেছিলেন, কিন্তু যখন তিনি ক্যাফেটেরিয়াতে ব্রক লেসনারকে প্রথমবার দেখলেন তিনি তো অবাক, এমনকি তিনি এটাও বলেছেন ব্রক লেসনার একজন ব্যাডাস এবং তার যেমন শরীর আর তার উচ্চতা এটা দেখে তিনি একদমই অবাক হয়ে গেছিলেন, আর এমন মানুষ WWE আসবে এটা কিন্তু সত্যি অনেক আশ্চর্যজনক। তো এই বিষয়টি স্টোন কোল্ড স্টিভ অস্টিন কখনোই ভুলতে পারবেন না। তো আসলে ব্রক লেসনার কিন্তু একসময় এত ভালো ফিজিকে ছিলেন যে কোনো রেসলার দেখলেই অবাক হয়ে যেত, এমনকি ভিন্স ম্যাকম্যান নিজেও ব্রককে দেখে অবাক হয়েছিলেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।